আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম সীমায় ইরানি যুদ্ধজাহাজের বহর ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা ধর্ষণ বৃদ্ধির জন্য মেয়েদের মোবাইল ফোন ব্যবহার দায়ী বিস্তারিত খবরে জানবেন ওজন কমেছে কিমের হাতে শক্ত করে বাধা ঘুরি টাকা না পেয়ে মালিকের ছয় কোটি টাকার বাড়ি গুড়িয়ে দিলেন মিস্ত্রি সবশেষে জানবেন পশ্চিম তীরে ইসরায়েলের গোপন অভিযান তিন ফিলিস্তিনি নিহত সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন মার্কিন পানি সীমায় ইরানি যুদ্ধজাহাজের বহর ইরানি যুদ্ধজাহাজের বহর মার্কিন যুক্তরাষ্ট্রের পানিসীমার কাছে আটলান্টিক মহাসাগরে পৌঁছেছে ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন এর মধ্য দিয়ে এই প্রথম আটলান্টিক মহাসাগরে আন্তর্জাতিক পানি সীমায় নিজেদের উপস্থিতি ঘোষণা করল ইরানের সামরিক বাহিনী বলে দাবি করেছেন তিনি হাবিবুল্লাহ সাইয়ারি বলেন ইরানের নৌভরে রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাহান ডেস্ট্রয়ার ও মাকরান জাহাজ আটলান্টিক মহাসাগরে নৌবহর পাঠানোর উদ্দেশ্য প্রসঙ্গে তিনি বলেন আন্তর্জাতিক পানিসীমায় ইরানি যুদ্ধজাহাজের অব্যাহত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনীর নির্দেশ বাস্তবায়নের জন্য এই মিশন পাঠানো হয়েছে হাবিবুল্লাহ সাইয়ারি আরও জানান গত দশই মে বন্দর আব্বাস থেকে ইরানি নৌবহর যাত্রা শুরু করে আফ্রিকা ঘুরে প্রায় বারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে নৌবহরটি এখন আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে ইসরায়েলের জঙ্গি বিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরায়েলের একটি জঙ্গি বিমান ভূপাতিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন তিনি বলেন হামাস জঙ্গি বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানেনি ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি আমিকাম নুরকিন আরও বলেন ইসরায়েলের সামরিক বিমানবন্দরগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংগত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন গত মাসে গাজাযুদ্ধে শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায় এই সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরায়েল ধর্ষণ বৃদ্ধির জন্য মেয়েদের মোবাইল ফোন ব্যবহার দায়ী ভারতের প্রদেশ রাজ্যের নারী কমিশনের এক সদস্য মীনা কুমারী বলেছেন মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত না কারণ এর ফলে মেয়েদের ধর্ষণের পথে পরিচালিত করে একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন মোবাইল ফোন থেকে মেয়েদের দূরে রাখতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর জানিয়েছে বুধবার আলিগড়ে নারীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে গণশুনানিতে ধর্ষণ বেড়ে যাওয়ার অভিযোগের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মীনাকুমারী বলেন মেয়েরা ফোনে কথা বলে এবং পরে ছেলেদের সঙ্গে পালিয়ে যায় অভিভাবক বিশেষ করে মায়েদের উচিত নিজের মেয়েদের উপর নজর রাখা কারণ নারীর বিরুদ্ধে অপরাধ মায়েদের অসতর্কতার ফল অবশ্য রাজ্যের নারী কমিশন মিনা কুমারীর বক্তব্যের সঙ্গে একমত নয় কমিশনের ভাইস চেয়ারম্যান অঞ্জু চৌধুরী বলেন কুমারীর বক্তব্য ভুল যৌন সহিংসতার সমাধান মোবাইল ফোন থেকে দূরে রাখা নয় মেয়েদের মোবাইল ফোন দেওয়া উচিত নয় বলার বদলে আমাদের অপরিচিতদের সঙ্গে চ্যাট না করতে এবং নিরাপদে তা ব্যবহারে শিক্ষা দিতে হবে এই বক্তব্যের বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার পক্ষ থেকে জানতে চাও হলে মীনাকুমারী জানান তিনি বুঝাতে চেয়েছেন গ্রামের অপ্রাপ্ত বয়স্ক এবং মেয়েরা সঠিকভাবে মোবাইল ফোন ব্যবহার করা জানে না তার কথায় তারা ফোন ব্যবহার করে ছেলে বন্ধু বানানোর জন্য এবং পরে তাদের সঙ্গে পালিয়ে যায় তিনি আরও উল্লেখ করেন অনুপযুক্ত কন্টেন্ট দেখার জন্য মোবাইল ফোন ব্যবহার করা হয় দর্শনের সঙ্গে মোবাইল ফোন কিভাবে সম্পৃক্ত তা আবারও জানতে চাইলে মীনাকুমারী বলেন আমি প্রতিদিন অন্তত বিশজন নারীর দুঃখের কথা শুনি এর মধ্যে তো অন্তত পাঁচ থেকে ষাটটি ঘটনা মোবাইল ফোনে বন্ধুত্ব এবং পরবর্তী সময়ের প্রভাব সংশ্লিষ্ট বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় ফাঁদে ফেলে এবং পরে তারা যৌন হামলার শিকার হয় ওজন কমেছে কিমের হাতে শক্ত করে বাধা ঘড়ি ওজন কমেছে কিম জং উনের মাসখানেক লোকচক্ষুর অন্তরালে থাকার পর গত শনিবার প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার এই নেতা নজরে আসা তার কিছু ছবি দেখে মনে হচ্ছে তার শরীরের মেদ কমেছে এবং তিনি আগের চেয়ে কিছুটা স্লিম হয়েছেন অনেকেই বলছেন ওজন কমেছে কিমের তার হাতে ঘড়ির দিকে তাকালে সেটা স্পষ্ট হয়ে যায় সুইস ঘড়ি পরেন কিম যার দাম দশ লাখ টাকার বেশি উত্তর কোরিয়ার গণমাধ্যমে কিমের সাম্প্রতিক যে ছবি প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে কবজির কাছে হাত ঘড়িটি শক্ত করে বাধা যাতে খুলে পড়ে না যায় আর তাই দেখে দক্ষিণ কোরিয়ার সংবাদ দাবি আগের চেয়ে ওজন কমেছে কিমের আসলে উনের ভারী শরীর নিয়ে বিশ্বের নানা জনের কৌতূহলের শেষ নেই বয়স অনুপাতে তাকে বেরবী দেখায় বলতে গেলে তবে এই ছবিগুলো তার ভারী শরীর কিছুটা হালকা হয়েছে বলে মনে হয় কিমের ওজন হ্রাস পাওয়ার কারণ শারীরিক অসুস্থতা নাকি ওজন কমানোর ব্যাপারে তার নিজের চেষ্টা সেটা পরিষ্কার নয় কিম জং উন একজন চেইন স্মোকার স্থূলতা অবিরাম ধূমপান এবং অনিয়মী জীবনযাপনের কারণে কিমকেও নানা স্বাস্থ্য সংক্রান্ত ঝামেলা পওয়াতে হয় দক্ষিণ কোরিয়ার গোণ্য সংস্থার দাবি দুই সালে ক্ষমতায় আসার পর কিমের ওজন পঞ্চাশ কেজি বেড়েছিল উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম এনকে নিউজের রাজনৈতিক বিশ্লেষক কলিন জার্কো বলেন বিদেশি গোয়েন সংস্থাগুলো কিমের স্বাস্থ্যের ব্যাপারে সবসময় খোঁজ নেয় কারণ তা থেকে বুঝতে চেষ্টা করেন কতদিন তিনি ক্ষমতায় থাকবেন টাকা না পেয়ে মালিকের ছয় কোটির বাড়ি গুড়িয়ে দিলেন মিস্ত্রি কাজ করিয়েও পুরো টাকা না দেওয়ার শাস্তি পেলেন এক ব্যক্তি চার লাখ আঠারো হাজার টাকার জন্য প্রায় ছয় কোটি টাকা সম্পত্তি নষ্ট করে দিলেন ওই ব্যক্তির নাম জে কুরজি তিনি ইংল্যান্ডের লেস্টারের স্টোনি গেটের বাসিন্দা ওই এলাকাতেই সাম্প্রতিক একটি বাড়ি কিনেছিলেন তিনি তারপর সেটিকে বাসযোগ্য করার জন্য খরচ করেছেন পাঁচ কোটি আটষট্টি লাখ দশ হাজার টাকা চলতি বছরের ফেব্রুয়ারি থেকে বাড়িটির কাজ শুরু হয় বাড়িটির দোতলার সঙ্গে আরও একটি পরিবর্তিত কাঠামো তৈরি করেন তিনি পাশাপাশি পুরো বাড়িতেই নতুন করে বিদ্যুৎ সংযোগ নতুন স্বাদ এবং সর্বোপরি গোটা বাড়িকেই পরিবেশ বান্ধব করে তোলার পরিকল্পনা ছিল তার কিন্তু মিস্ত্রির কাজে খুব একটা সন্তুষ্ট ছিলেন না তিনি কারণ তিনি যেমনটা চেয়েছিলেন তা পুরোপুরি করে দেননি ওই মিস্ত্রি এদিকে মিস্ত্রি তাকে বড় অঙ্কের বিল ধরিয়ে দিয়েছিলেন তার মধ্যে ওই পাঁচ কোটি আটষট্টি লাখ দশ হাজার তিনি মিটিও দেন কিন্তু তারপরও মিস্ত্রি আরও চার লাখ আঠারো হাজার টাকা পেতেন বিবাদের সূত্রপাত এই টাকা নিয়েই যে কুরজির সঙ্গে এই টাকা নিয়ে মিস্ত্রির বাঘ বিতণ্ড হয় একাধিকবার যে টাকা দিতে রাজি না হয় তার সঙ্গে কথা কাটাকাটি ছাড়া মিস্ত্রি আর কিছু করতেও পারছিলেন না তবে সুযোগ খুঁজছিলেন প্রতিশোধের সম্প্রতি বাড়ি থেকে তিনশো কিলোমিটার দূরে সপরিবারের ছুটি কাটাতে গিয়েছিলেন যে সেই খবর পেয়ে লোকজন নিয়ে তার ফাঁকা বাড়িতে হানা দেন ওই মিস্ত্রি বাড়ির ছাদ বর্ধিত অংশ সহ অনেকটাই ভেঙে দেন তিনি এই খবর জের কানে পৌঁছেছে তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন তবে তাতে কোনো কাজ হয়নি বলে জের দাবি পশ্চিম তীরে ইসরায়েলের গোপন অভিযান তিন ফিলিস্তিনি নিহত দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গোপন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে গুলিবিদ্ধ হয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দুই গোয়েন্দা কর্মকর্তা সহ প্রাণ হারিয়েছেন তিন ফিলিস্তিনি বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাদ্দে এই খবর প্রকাশ করেছে আনাদলো এজেন্সি বার্তা সংস্থা ওয়ফা জানিয়েছে নিহতরা হলেন লেফটেন্যান্ট আদাম ইলোহি ও ক্যাপ্টেন তাইসির ইসা তারা দুইজনই ফিলিস্তিনি সামরিক গোয়েন্দা সংস্থার সদস্য নিহত অন্যজন হলেন গালিল মাহমুদ আল আমরি তিনি এর আগে ইসরায়েলের হাতে বন্দী হয়ে কারাভোগ করেছিলেন ইসরায়েলের দাবি তারা ফিলিস্তিনি ইসলামী জিয়াদের কর্মীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন অভিযানের সময় বন্দুকধারীদের সঙ্গে গোলাগুলি হয় ইসরায়েলি বাহিনীর শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন ফিলিস্তিনি নিরাপত্তা কর্মকর্তা এক পর্যায়ে ইসরায়েলের নিরাপত্তা সদস্যদের দিকেও গুলি ছড়ে তারা পাল্টা জবাব দিলে এই হতাহতের ঘটনা ঘটে ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি নিরাপত্তা সদস্যদের ইসলামিক জিয়াদের কর্মী ভেবেই গুলি করে ইসরায়েলি বাহিনী নিহত ফিলিস্তিনিদের শেষকৃত্য অনুষ্ঠানে জেনিন শহরে হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েল বিরোধী বিক্ষোভ করেন এই ঘটনা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে বলে সতর্ক করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনা এসবের জন্য দায়ী ইসরায়েল সরকার নৃশংস ঘটনা বন্ধে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন তিনি